হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল ব্রেড বল রেসিপিটি। এটা বানানো খুবই সহজ আর বানাতেও কোনো ঝামেলা হয় না। বিকেলের নাস্তা হিসেবে ছোট বড় সবারই খুব পছন্দের হবে এই রেসিপিটি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন রেসিপিতে। ভেজিটেবল ব্রেড বল বানাতে এখানে আমি আলু নিয়েছি 1.5 কাপ, টমেটো 2 টেবিল চামচ আর কাঁকরোল নিয়েছি 1.5 কাপ। আর এইসবগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে এই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে হালকা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব। হালকা ব্রাউন কালার আসার পর দিয়ে দিব আলু, তারপর দিয়ে দিব কুচি করা কাঁকরোল, পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের মতো ল আছে। 5 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। খেয়াল রাখবেন সবজিগুলো যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব 1টি ডিম, দিয়ে ভালোভাবে মিশিয়ে লো আঁচে 2-3 মিনিট ভেজে নিব। যখন এইরকম ঝরঝরে হয়ে যাবে তখন নামিয়ে নিব। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিব কিছু পানি, ব্রেডগুলোর দুপাশ পানিতে ভিজিয়ে হাত দিয়ে হালকা পানি ঝরিয়ে নিব। তারপর ঠিক মাঝখানে পরিমাণ করে সবজি দিয়ে দিব, দিয়ে ব্রেডের চারপাশ একসাথে করে দু হাত দিয়ে চাপ দিয়ে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এতে সবজির সাথে ব্রেডটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এক্সট্রা পানিও ঝরে যাবে, আর দেখতে এরকম হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিলাম। আজ আমি আপনাদের সুবিধার্থে ব্রেড বলগুলোকে 2 রকম ভেজে দেখাবো। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো রকমই আপনারা করতে পারেন। প্রথম পদ্ধতিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিব চালের গুঁড়ো 1/4 কাপ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে নিব। সেকেন্ড পদ্ধতিটা আমরা কম বেশি সবাই জানি। প্রথমে ময়দায় বলগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিব, তারপর 1টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সেই বলগুলো আবার দুপাশ লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ব্রেড ক্রামে, সেখানে আবারও দুই পাশ ভালোভাবে লাগিয়ে নিব। একইভাবে সবগুলো করে নিলাম। এখন প্যান বসিয়ে ভাজার জন্য পর্যাপ্ত তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আগে যে ময়দার মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে ব্রেড বলের দুপাশে লাগিয়ে তেলে ছেড়ে দিব। একইভাবে ব্রেডগুলো তেলে ছেড়ে আমি দুপাশ ভালোভাবে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখন সেই তেলে আমি নেক্সট যে ব্রেড বল তৈরি করেছিলাম সেগুলো একইভাবে ভেজে নিব। দুপাশ লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের মজাদার ভেজিটেবল ব্রেড বল রেসিপিটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরও কোনো মজার রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।